ত্রিপুরা রাজ্যে বর্তমান ভারতীয় জনতা পার্টির সরকারের আমলে উন্নয়নের ছোঁয়া লাগতে চলেছে রাজস্থানের এমবিটিলা বাজারে। আগরতলা শহরের বড় এবং পুরনো বাজারগুলির মধ্যে এটি অন্যতম। দীর্ঘদিন পরে সংস্কার হয়নি এই বাজারের। এলাকাবাসীদের দাবি মেনে অবশেষে বাজার সংস্কারের কাজে হাত দিল আগরতলা পৌর নিগম। মঙ্গলবার রথযাত্রার শুভ দিনে বাজারের ভিত্তি প্রস্তর স্থাপনের পর আয়োজন করা হয়েছিল ভূমিপূজনের। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাশদত্ত, এডিশনাল কমিশনার সাজ্জাদ আলী, কর্পোরেটর অলোক রায় এবং কর্পোরেটর অভিজিৎ মল্লিক। আগামী এক বছরের মধ্যে 1.5 কোটি টাকা ব্যয় করে এমবিটিলা অঞ্চলে উন্নত সমস্ত পরিষেবা বিশিষ্ট দোতলা এই বাজার ভবনটি গড়ে তোলা হবে বলে এদিন জানান ডেপুটি মেয়র। আমাদের আগরতলা শহরের বড় 10টি বাজারের মধ্যে যদি আমরা মনে করি যে এমবিটিলা বাজারও কিন্তু একটি বড় বাজার। আগরতলা পৌর নিগমের বিজেপি সরকারের মতো কাউন্সিল বডি হওয়ার পর এখানে মেয়র, ডেপুটি মেয়র সহ সবাই আমাদের এমআইসি মেম্বার, চেয়ারম্যানরা এসে আমরা ভিজিট করেছি এবং এই বাজারের যারা বাজার কমিটি এবং এলাকাবাসীর ডিমান্ড ছিল এই বাজারটিকে অত্যাধুনিক করে দেওয়ার জন্য, সুন্দর করে দেওয়ার জন্য। তো আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি এবং আগরতলা পৌর নিগমের মেয়র সাহেব দীপক মজুমদার মহাশয়ের সহযোগিতায় এই এমবিটিলা বাজার আগামীদের 1.5 কোটি টাকা খরচ করে দুতলা ফাউন্ডেশনের বাজার হতে যাচ্ছে। অত্যাধুনিক পদ্ধতিতে এই বাজার করা হবে এবং এলাকাবাসী সুযোগ সুবিধা সুবিধার্থের দিকটি লক্ষ্য রেখে এই বাজার নির্মাণ করা হচ্ছে। তো আজকে এই রথযাত্রার শুভ দিনে সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং এই শুভ দিনে আজকে এই বাজারে ভিত্তিপ্রস্তর স্থাপনে দেবী পূজা হচ্ছে। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। এই বাজার যেন আগামী দিন এই এলাকার মানুষের সুযোগ সুবিধার জন্য একদম সঠিক ব্যবস্থাপনা থাকে এবং মানুষ যে বিগত দিনের যে ডিমান্ড ছিল তা আজ বিজেপি সরকার পূরণ করে। সময়সীমা কতদিন ধরা হয়েছে শেষ হতে? এক বছরের মধ্যে প্ল্যান আছে যেটা। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে এমবিটিলা বাজারটি পুনর্নির্মাণ করতে চলেছে আগরতলা পৌর নিগম। রাজ্য সরকারের এমন উন্নয়নশীল পদক্ষেপে খুশি সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।